প্রাইমারি টেটের জন্য চলতি বছরের পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই কমেছে এবং এটার কারণ হিসাবে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কি বলছেন সেটা আপনারা জানতে পারবেন এবং তার সাথে কিছু তথ্য পাবেন। তো গত বছরে যেখানে প্রায় 7 লাখ চাকরি প্রার্থী টেটের জন্য আবেদন করেছিলেন, এবারে তা মাত্র 3,10,000 মতো। কি এমন হলো যে এক বছরের মধ্যে অর্ধেক হয়ে গেল টেটের জন্য আবেদন? এই নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে এবং ইতিমধ্যে যেটা এবং মন্তব্য করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। টেটের সংখ্যা অনেকটাই কমে যাওয়া প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বক্তব্য, যেহেতু এবার শুধু ডিএলএড প্রশিক্ষিতরা অংশগ্রহণ করতে পারছেন সেই কারণেই আবেদনের সংখ্যা অনেকটাই কমে গেছে বলে মনে করছেন তিনি। অনেকে আবার মনে করছেন দেখা গেছে টেট দেওয়ার পরও চাকরি মিলছে না, সেই কারণে হয়তো টেটের জন্য একটা অনীহা তৈরি হয়েছে, এমনও কিন্তু হতে পারে আশঙ্কা করা হচ্ছে এবং সেই জন্য তারা আবেদন করছে না। শিক্ষামন্ত্রী বলেন, আমার মনে হয় দু কথারই সার্বত্র রয়েছে, অর্থাৎ চাকরি না হওয়ার কারণে যে টেটের প্রতি আগ্রহ কমেছে সে কথা একেবারে উড়িয়ে দিচ্ছেন না শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষক নিয়োগ নিয়ে মন্তব্য করলেন তিনি এবং তিনি বলেন যে পশ্চিমবঙ্গ শিক্ষা প্রাথমিক শিক্ষা পর্ষদের সঙ্গে কথা হয়েছে, পর্ষদ কবে নিয়োগ দিতে পারবে সেই বিষয়ে তাদের সঙ্গে জানতে চাইছেন ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রী বলেন, ওনারা বলছেন কিছু আইনি জটিলতা রয়েছে, সেটা হয়তো নভেম্বরে চলে যাবে, যে মুহূর্তে ওনারা নিয়োগ দিতে পারবেন আমার মনে হয় এই ধরনের বক্তব্য কমে যাবে, অর্থাৎ আইনি জটিলতার জন্য যেটা আপনারা অনেকদিন ধরে শুনে আসছেন সেটা হচ্ছে কিন্তু এখানে উঠে আসছে ব্যাপারটা। তো জানেন যে আপনার টেট 2014 এবং 2017 নিয়ে যে প্যানেল প্রকাশ সেটা কোনো হয়নি এবং তারই মধ্যে 2016 রিক্রুটমেন্ট প্রসেস এবং 2020 রিক্রুটমেন্ট প্রসেসের প্যানেল প্রকাশের নির্দেশ এসেছে এবং তারপরও কিন্তু টেট 2022 নিয়োগও শুরু হয়নি এবং টেট 2023 হতে চলেছে এবং এই সমস্ত ব্যাপারগুলো বাকি রয়েছে। তো আইনি জটিলতার জন্য পুরো ব্যাপারটা হচ্ছে বলে এখানে জানা যাচ্ছে এবং যেটা ওনারা বলছেন আর কি। তো এখন দেখার বিষয় কখন কি হয়, তো আমরা আশা করছি হয়তো নভেম্বরের দিকে কিছু একটা ব্যাপার হতে পারে, প্যানেল প্রকাশ বলতে পারেন, যাই হোক। তো সঙ্গে থাকবেন এবং সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে চেক আউট এবং জয়েন করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে আপডেটগুলো একটা মিস করবেন না।